সব সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আজকে কৃষ্ণপুর মণ্ডলের মণ্ডল অফিস প্রাঙ্গণে চাকমাঘাট যুব মোর্চার উদ্যোগে আজকে মিটিং হয়েছে। গতকাল থেকে আমাদের নমো ভাইব র্যালি সারা ত্রিপুরাব্যাপী হবে, কারণ সংগঠনকে মজবুত করার জন্য এবং সংহতিকে মজবুত করার জন্য এই যাত্রা উদ্যোগের উদ্দেশ্য। গতকাল সাবরুম থেকে আরম্ভ হয়েছে আমাদের এই কৃষ্ণপুরের আগামী 23 তারিখ 11টার সময় এসে পৌঁছবে। ওদেরকে আমরা স্বাগতম জানাবো এবং ওয়েলকাম জানাবো, এবং আমাদের এই কৃষ্ণপুর মণ্ডলের যে এই বিধানসভার ভিতরে ওরা বাইক র্যালি করে কল্যাণপুর তেলিয়ামুড়া কল্যাণপুর হয়ে খোয়াইয়ের উদ্দেশ্য যাত্রা করবে। এটার উদ্দেশ্যই আগামী 23 তারিখ যে প্রস্তুতি কমিটি আমাদের, এই উদ্দেশ্য আজকে মিটিং করেছি। আগামী 23 তারিখ আমাদের এই যে নমো ভাইব র্যালি যুব মোর্চার উদ্যোগে হবে, এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে সব আমাদের মণ্ডল ডিস্ট্রিক্ট এবং সমস্ত কার্যকর্তাগণকে নিয়ে আমাদের এই মণ্ডল অফিসে আজকে একটা আলোচনা হয়েছে। 23 তারিখকে আমরা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই যাত্রা আগামী দিন এই ধর্মনগর পর্যন্ত গিয়ে পৌঁছবে, ধর্মনগর গিয়ে শেষ হবে। এই যাত্রার উদ্দেশ্য হলো আমাদের সংগঠনকে মজবুত করা এবং সংহতিকে আরও মজবুত করার এই যে উদ্যোগ। তাহলে আমাদের সুবিধা হবে, কারণ এছাড়া আমাদের বিভিন্ন রকমের কালচারাল টিম আছে, আমাদের জাতীয় অংশ আছে এবং গণতান্ত্রিক অংশ মধ্যে আছে। মাথা চড়া না দিয়ে উঠতে পারে সেই আমরা, সেই রকম আমরা চিন্তা ভাবনা নিয়ে সেই আমাদের বাইক যাত্রা আমরা শুরু করতে হবে। তো আমি কাজেই সকলকে আমি অনুরোধ করবো, একজন একজন করে আপনাকে রোড ম্যাপের মাধ্যমে এখানকার যে জায়গা এবং যে সব পরিস্থিতি বা পরিকাঠামো সেখানকার সম্ভাবনা আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে কানেকশন করা।